রেল মন্ত্রী হিসেবে নিয়োগ করার পরে আমি এর মধ্যে পাহাড়তলি আমরা পরিদর্শন করেছি, এরপরে এই সৈয়দপুর আমরা আসলাম দেখার জন্য। আসলে আমাদের প্রত্যেকটা কারখানার যে ক্যাপাসিটি আছে, আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি, কিন্তু সমস্যাটা হলো আমাদের লোকবলের অভাব। এই বিএনপির আমলে গোল্ডেন হ্যান্ডশেক করে আমাদের দক্ষ লোকগুলো আমাদের নাই, যারা আমাদের উৎপাদনে সহায়তা করতে পারে। তো এখন আমাদের নতুন করে লোক নিতে হবে। এখানে এখানে কত, 2800 লোকের, 2859 জন লোকের প্রয়োজন। আমাদের আছে হলো 807 জন। তো 2800 জনের, তো 800 জনের দিয়ে কাজ চালানো সম্ভব না, একটা কারখানা সম্পূর্ণভাবে সচল রাখা সম্ভব না। তো আমরা চেষ্টা করছি আমাদের যে যন্ত্রপাতি আছে এবং আরও কিছু আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে লোকবল নিয়োগ করে প্রশিক্ষণ দিয়ে আমরা রেলকে অন্তত একটা উন্নতির পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চান যে আমাদের, যেমন এক সময় আমাদের গার্ডার, ব্রিজের গার্ডার এখানে উৎপাদন হতো, সৈয়দপুরে হতো, আমাদের পাহাড়তলিতেও হতো, এখন অল্প কিছু হয়, বাকিটা আমাদের আমদানি করতে হয় এই দক্ষ জনশক্তির অভাবে। তো আমরা চাচ্ছি রেলকে স্বাবলম্বী করার জন্যে আমরা চেষ্টা চালাচ্ছি। আমাদের এখানে সচিব মহোদয় আছেন, ডিজি সাহেব আছেন, আমাদের এখানে স্থানীয় এমপি সাহেব আছেন, আমরা সবাইকে সাথে নিয়েই রেলকে একটা স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।